हाय एवरीवन, वेलकम टू माय चैनल। आज আমি একটা দা সোমি স্ক্যান প্রোডাক্টের রিভিউ দেখাবো আর আই होप তোমাদের ভিডিওটা কাজে লাগবে। যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, থ্যাংক ইউ। আজকে আমরা দা সোমিজ এর ক্যান অ্যাক্টিভ নিয়ে কথা বলবো। দেখতে পাচ্ছো এরকম দেখতে, এটার প্রাইস 175। যাদের স্কিনে পিম্পল আছে তারা ইজিলি এটা ইউজ করতে পারো, খুব 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 ভালো প্রোডাক্ট। আর যাদের অ্যাকনে প্রবলেম আছে বা স্কিনটা একটু ফেয়ার করার জন্য এটা ইজিলি ইউজ করতে পারো, খুব খুব ভালো। আর এটার মধ্যে দুটো ভুল আছে, যেটা হলো এটা একটা কন্টেনার মধ্যে এসেছে যেটা দেখতে এরকম, যেহেতু এরকম প্রোডাক্টটা সেই জন্য এর ভিতরে যদি এটা কোনোভাবে ঢিলা থেকে যায় তাহলে এটা ড্রাই হয়ে যায়। ড্রাই হয়ে গেলে এটা ইউজ করা খুব ডিফিকাল্ট হয়ে যায়। এটা যদি ছোটো টিউবের মধ্যে আসতো তাহলে হয়তো ব্যবহার করতে একটু বেশি সুবিধা হতো। আর এটা যাদের স্কিনে পিম্পল আছে তারা ইজিলি দুবার করে দিনে দুবার ইউজ করতে পারো, ইউজ করে দেখবে। আমার দেখতে পাওয়ার সময় এটা প্রচণ্ড পিম্পল হয়েছিল, এখন এটা ইউজ করার পর পুরো নেমে গেছে পিম্পলগুলো। তারপরে আমি রিভিউ দিচ্ছি। আমাকে একজন বলেছিল যেটা তুই ইউজ করে দেখ, আমি ইউজ করে দেখলাম, সত্যি আমার স্কিনের যে ব্রণগুলো ছিল, র্যাশ ছিল, সেগুলো উঠে গেছে। এটাতে ব্রণও যায়, র্যাশও যায়, অ্যাকনে প্রবলেমও দূর হয়। যাদের অ্যাকনে আছে তারা এটা ইউজ করে দেখতে পারো। আমি এখন ইউজ করবো, লাইভ ডেমো দেখাবো তোমাদেরকে কীভাবে এটা ইউজ করতে হয়। আর এটা ইজিলি মার্কেটে পেয়ে যাবে, ওদের একটা ওয়েবসাইটও আছে দ্য সোমিজের, আর ফ্লিপকার্ট অ্যামাজন সবে পাওয়া যায় দ্য সোমিজ স্ক্যান প্রোডাক্ট। আর এটা একটা হার্বাল প্রোডাক্ট, তার মধ্যে কোনো কেমিক্যাল নেই, কোনো সাইড এফেক্ট হবে না মুখের মধ্যে। যাদের খুব বেশি সেন্সিটিভ স্কিন, কোনো কিছু ব্রাশ করলেই ব্রণ হয়ে যায় বা ধুলোতে ডাস্ট অ্যালার্জিতে ব্রণ হয়ে যায়, তারা এটা ইউজ করে দেখতে পারো, ভীষণ ভালো, ভীষণ, আমি 100% বলতে পারি ভীষণ ভালো। এটা দেখতে পারো কেমন দেখতে, পুরো মাটির মতো একটা ফেস প্যাক, একটা ফেস প্যাকের মতো ইউজ করতে হয় এই প্রোডাক্টটাকে, পুরো একদম মাটি মাটি দেখতে। যেহেতু এটা হার্বাল প্রোডাক্ট তাই এর মধ্যে কোনো কেমিক্যাল নেই, কোনো সাইড এফেক্ট। যাদের সেন্সিটিভ স্কিন তারা চোখ বন্ধ করে এটা ব্যবহার করতে পারো, আমি 100% বলছি চোখ বন্ধ করে ব্যবহার করতে পারো, পিম্পল র্যাশ সব কিছু একদম ইজি জাদুর মতো উড়ে যাবে। আমার দেখতে পাচ্ছ যেটা পুরো ভরে গেছিলো র্যাশে, তো আমি এটা ইউজ করার পর দেখছি আমার এগুলো সব কমে যাচ্ছে আস্তে আস্তে। তো আমি এই প্রোডাক্টটা ইউজ করে খুব বেশি স্যাটিসফাই, তোমরাও ইউজ করে দেখতে পারো, ভীষণ 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 ভালো। দ্য সোমি স্ক্যান প্রোডাক্টের ক্যান অ্যাক্টিভ তোমরা এটা লোকাল মার্কেটে পেয়ে যাবে, ফ্লিপকার্টে পেয়ে যাবে, আর ওদের একটা ওয়েবসাইট আছে দ্য সোমি স্ক্যান বলে, ওটাতেও পেয়ে যাবে। যে তোমার ঠান্ডা লেগেছে তাই একটু কথা বলতে অসুবিধা হচ্ছে। আর এটা না মাস্কের মতো ব্যবহার করতে হয়, মাস্ক যেমন অ্যাপ্লাই করে, আমি এখন অ্যাপ্লাই করে তোমাদের সামনে দেখিয়ে দেবো। আই হোপ তোমাদের এই ভিডিওটা ভালো লাগে। এটা তোমাদেরকে অ্যাপ্লাই করে দেখিয়ে দিচ্ছি কীভাবে অ্যাপ্লাই করতে হয়। ফার্স্ট অফ অল এরকম দেখতে, দেন হাতের মধ্যে একটু করে নিয়ে স্কিনে প্যাক যেভাবে লাগানো হয় ফেস প্যাক, ঠিক সেইভাবে লাগাবো। এরমভাবে অল্প অল্প করে একটু একটু করে নিয়ে ফেস প্যাকের মতো অ্যাপ্লাই করতে হবে। যাদের সেন্সিটিভ স্কিন তারা একদম চোখ বন্ধ করে অ্যাপ্লাই করতে পারো, আর যাদের সেন্সিটিভ স্কিন না তারা না ব্যবহার করাটাই ভালো। ব্রণ বা র্যাশ থাকলে তারা ইউজ করো, আর বাকি যাদের এসব প্রবলেম নেই তারা না ইউজ করলেও চলবে। এটা মেইনলি অ্যাকনে ব্রণ র্যাশের জন্য, আর কোনো কিছু কাজ হয় না, এই কারণটার জন্য ব্যবহার করতে পারো। আমার অ্যাপ্লাই করা হয়ে গেছে, এবার আমি 2 থেকে 3 মিনিট ওয়েট করবো, তারপরে এটাকে ওয়াশ করবো। আমি ওয়েট করি, কাছটা সম্পূর্ণভাবে ড্রাই হয়ে গেছে, এবার আমি এটাকে তুলবো, হালকা হালকা জল নেবো, রাফ করবো, হালকা হালকাভাবে রাফ করবো, একটু করে জল নেবার, একটু হালকা হালকা করে রাফ করবো। এটা হালকা হালকা হালকাভাবে রাফ করতে হবে, একদম হালকা হালকাভাবে, একটু করে জল নেবে, একটু হালকা 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 করে রাফ করবে। এটা আমি ধুয়ে আসছি, তারপর দেখাচ্ছি ফাইনাল। আমি এটা ধুয়ে চলে এসেছি, জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি, এটা মুছে নেবো। ড্যাব ড্যাব করে মুছবো, রাফ করবো না, একদম সিম্পলি ড্যাব 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 করে মুছে নেবো মুখটাকে ভালোভাবে। আমার স্কিনটা দেখো মোছা হয়ে গেছে, একদম গ্লোটা দেখতে পাচ্ছ, ইনস্ট্যান্ট গ্লো, একটা ইনস্ট্যান্ট গ্লো প্রোভাইড করে নাকের কাছটা দেখতে পাচ্ছ। আর এতে র্যাশ কমে, পিম্পল কমে, যাদের অ্যাকনে আছে সেটা একদম রিমুভ হয়ে যায়, একটা ন্যাচারাল একটা গ্লো দেয়। আর যাদের সেন্সিটিভ স্কিন তারাই একমাত্র অ্যাপ্লাই করো, তাদের খুব বেশি কাজ হবে। আর যাদের ধুলোতে অ্যালার্জি, গায়ের মধ্যে মুখের মধ্যে অ্যালার্জি হয়ে যায়, তারা এই কানেক্টিভটা চোখ বন্ধ করে ব্যবহার করতে পারো, খুব 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 ভালো। আমি রিসেন্ট 2-3 মাস ধরে ব্যবহার করছি, আমার এই জায়গাটা প্রচণ্ড র্যাশ হয়ে গেছিলো, এখনো দাগগুলো আছে, র্যাশ হয়ে গেছিলো। আমি এটা 2 দিনে 2 বার করে ইউজ করতাম, করতে করতে দেখছি আস্তে আস্তে না এগুলো কমে যাচ্ছে। তারপর ভাবলাম যে ঠিক আছে, যখন এটা কমেই যাচ্ছে মানে এটা কাজ হচ্ছে, তাই জন্য আমাদের একটা অনেস্ট, ভেরি ভেরি অনেস্ট রিভিউ দিয়ে দিলাম যে সত্যি এটাতে কাজ হয়। আর এটা হার্বাল প্রোডাক্ট বলে কোনো সাইড এফেক্ট নেই। আর তোমাদের লাইভ ডেমো দেখিয়ে দিলাম যে ইনস্ট্যান্ট একটা গ্লো এসেছে, দেখতে পাচ্ছ তোমরা আমার নোজের কাজটা, আমার চিক্সের কাজে
একদম একটা ইনস্ট্যান্ট গ্লো প্রোভাইড করলো, আর শীতকালে তো খুবই ভালো যে তো একটা গ্লো দিচ্ছে মুখের মধ্যে, আমি এটা ইজিলি ব্যবহার করতে পারি। আমার এখন অন্তত কমে গেছে, আমি এখন দিনে তাও দুবার ইউজ করছি যাতে আর না হয়, দেখছি তাও কোনো র্যাশ হচ্ছে না। আমার অ্যাকচুয়ালি ব্রাশের ওপর খুব র্যাশ হয়, ব্রাশ বা ধুলোতে খুব র্যাশ হতো, সেই জন্য আমি এটা ইউজ করতাম। আর ইউজ করার পর এখন আমি খুব বেশি ভালো আছি। আর তোমাদেরকে আমি একটা অনেস্ট রিভিউ দিচ্ছি, যাদের সেন্সিটিভ স্ক্রিন ব্রণ হয় অ্যাকনে প্রবলেম আছে তারা প্লিজ এটা ব্যবহার করো, তোমাদের ভীষণ ভালো কাজে লাগবে এটা। তারপরে তুমি তোমরা বলতে পারবে আমাকে যে না এটা ব্যবহার করে সত্যি তোমরা খুব 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 বেশি ভালো আছো, স্যাটিসফাই আছো। আর যদি ভালো লেগে থাকে আমার ভিডিও কোথাও কোনোভাবে, তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ।